আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে। সরাসরি দেখবো আজকের 20টি গুরুত্বপূর্ণ সংবাদ, কোথায় কি কাণ্ড ঘটলো, কোথায় মারধর, কোথায় ভাঙচুর, আর তার সাথেই দেখে নেব কোথায় হলো বাংলায় উন্নয়ন, কোথায় রাজ্য রাজনৈতিক তরজা। সরাসরি দেখবো আজকের টপ হেডলাইন প্রথমে, তারপরে চোখ রাখবো বিস্তারিত খবর। হাতে গোনে কয়েকদিন বাকি পুজো, আর তার আগেই বাংলায় যেন কোনোভাবেই অন্তর্দ্বন্দ্ব কাটছে না। একদিকে যেখানে বিরাট বড় বড় পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই সময় মহালয়াতেও এবার সন্তানকে বাড়িতে ফেলে রেখে আন্দোলন করছেন এবার মায়েরা। চাকরির লড়াইয়ে তারা এখনো রাস্তায়, তাদের দিকে চোখ ফেরাচ্ছে না কেউ। যেন গোটা বাংলার কি কাণ্ড, একদিকে শিক্ষা চাকরি দুর্নীতিতে হইচই কাণ্ড ঘটছে, তাদের দাবি পুজোর পরে নিয়োগ হবে বলে 8টা বছর পেরিয়ে গেল তবে নিয়োগ হলো না। আর তার সাথে দুর্গাপুজো নিয়ে মাঝে কলকাতা ঝাঁ চকচকে রাজপথ, গোটা বাংলা জুড়ে এবার চোখ থাকছে কলকাতার দিকে। এবারের পুজোর ভিড় থাকবে আরো জমজমাট। বর্তমানে আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল, সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আর সেখানে থাকবে কোথাও মিঠুন চক্রবর্তীকে নিয়ে চমক দিচ্ছে গেরুয়া শিবির, কোথাও আবার দিলীপ ঘোষের বিরাট বড় হুঙ্কার। আর সেই সাথেই বাংলায় আসছেন অমিত শাহ, তবে একাই 100 মমতা। গোটা বাংলায় যেমন উদ্বোধনে ব্যস্ত, তেমনি আবার কোনোভাবেই ছেড়ে কথা বলছেন না। একের পর এক ইডি সিবিআইকে বিশাল বড় হুঁশিয়ারি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তবে সবচেয়ে শোকের বার্তা, মহালয়ে এবার স্বজন হারা আর্তনাদ, মাঝ নদীতে ডুবলো এবার নৌকো, অন্তত পক্ষে 24 জনের সলিল সমাধি। চোখ রাখবো কি কাণ্ড করছে। তা আসলে যেমন বাতানুবাদ দ্বন্দ্ব চলছে বাংলা জুড়ে, সেই সাথে এবার মাথার উপর চন্দ্র সূর্য গ্রহ যেমন তারার মতো এবার এজেন্সি বসে আছে মমতার নিশানায় এবার গেরুয়া শিবিরের দিকেই। আর সেই সাথে রোদ ঝলমলে মহালয়া, পুজোর দিন কেমন কাটবে এবার কি বলছে আবহাওয়া দপ্তর, সরাসরি চোখ রাখবো হাওয়া অফিসের তরফ থেকে বিরাট বড় খবর। আর অন্যদিকে খবর, পুজোর মধ্যেই বর্ষণের সম্ভাবনা আগে থেকে শুনেছিল আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু দিন যত এগিয়েছে তত বর্ষণের সম্ভাবনা ক্ষীণ হয়েছে। আপাতত পুজোর 4 দিন বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। অর্থাৎ মায়ের আগমনে সমস্ত মেঘ মুক্ত হয়েছে বাংলা থেকে। তবে সমস্ত কিছু জাকজমকের মাঝেও মাঝে মাঝে টনক নড়ছে সবারই, পার্থ এবং অর্পিতার দিকে, আর সেই সাথে অনুব্রত মণ্ডল, যেখানে ঘুম ভাঙলো 8টার পর, তর্পণ সেরে চোখ রাখলেন এবার টিভিতে। এবার মহালয়া তো জেলে বন্দি, এদিকে আবার ফ্রাইড রাইস, দেশি মুরগির ঝোল, এবার জেলেই কি কাণ্ড ঘটছে। এবার মহালয়ায় চোখ রাখবো তা নিয়ে যেমন বড় খবর, তেমনি আবার ঝাঁপে পড়ছে মমতা, একদিকে উন্নয়নের বড় বার্তা, আর সেই সাথেই গোটা বাংলায় পুজোর উদ্বোধন। প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী, যেখানে এত সুন্দর আয়োজন করেছে জেলাগুলো, চেতলাগ্রণী থেকে এবার ভার্চুয়াল উদ্বোধনে জেলার প্রশংসা করছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে একের পর এক মণ্ডপের সাজসজ্জা দেখেই চোখ কপালে উঠবে, এত সুন্দর আয়োজন। এছাড়াও তিনি আরো বলেন, আমার ভালো লেগেছে সব জেলা, কালিম্পং থেকে ঝাড়গ্রাম একের পর এক বাংলা মাকে নিয়ে এসেছে। আর তাতে এত সুন্দর আয়োজন দেখে প্রশংসায় পঞ্চমুখ, আর তাতে একের পর এক বড় ঘোষণা। সব মিলে চোখ রাখবো বিস্তারিত খবরে, আর তার সাথেই বাংলার উন্নয়নের মাঝে আবার অনুদান, তা নিয়ে চোখ রাখবো এই ভিডিওর শেষেই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর। তবে তার আগে আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিনিয়ত বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ পৌঁছে দেবো আপনার দোরগোড়ায়। সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর থাকবে পরের ভিডিওতে, তাই অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। একদিকে যেখানে একের পর এক পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা, তেমনি আর তার সাথেই থিম দেখে চমকে যাচ্ছে বাংলা। এবার সরাসরি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল থাকবে পুজোর মণ্ডপের সামনে, দেখে নেবো আপনাদেরকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী কোথায় কেমন ভিড় থাকছে। এবার দুর্গাপুজোয় মাতাবে কলকাতা, যেখানে বাবুবাগানে কোন থিমে পূজা হচ্ছে উদ্বোধনে এসে বললেন কি মুখ্যমন্ত্রী মমতা, তা নিয়ে চোখ রাখবো যেমন বিশাল বড় খবর, তেমনি আবার পুজোর আগেই ভিড়ে ঠাসা গড়িয়াহাট, এবার বাজারের ট্রেন্ডস কি আর তার দিকে যেমন নজর থাকছে, তার সাথে এবারে পুজোর কি থিম থাকছে মুদালিয়া ক্লাবে। আর সেই সাথে দর্শকের নজর ঘোরাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক, এদিকে আবার দমদম থেকে চেতনাগ্রণী সংঘ, এবার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা গোটা কলকাতার সুরুচি সংঘ থেকে শুরু করে মুদালিয় ক্লাব, আর সেই সাথেই কি রূপে সেজে উঠেছে এবার কল্যাণীতে, এবার কলকাতাকেও চোখ ধাঁধিয়ে দিচ্ছে সেই প্যান্ডেল কল্যাণীর। কল্যাণীর আইটিআই মোড় দুর্গাপুজোর টুইন টাওয়ার দেখে এবার চোখ ধাঁধিয়ে যাচ্ছে গোটা বাংলার, সেদিকে এবার জনস্রোত থাকছে মানুষের, কলকাতা থেকে এবার মানুষ ছুটবে সেখানে। একের পর এক পুজোর লাইভ আপডেট পেতেই সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে, তাহলে পুজোর সবচেয়ে সেরা ধামাকা পাবেন এই চ্যানেলেই। সরাসরি
সরাসরি দেখবো একের পর এক লাইভ আপডেট, যেখানে রাস্তা বন্ধ হলে এবার ভাচাং ঠু বলেছিলেন মমতা। মহালয়া থেকে এবার অগ্নি পরীক্ষা সুজিতের শ্রীভূমি প্যান্ডেল, যেখানে খবর আসছে উদ্বোধনে এসে সতর্ক করে নেত্রীকে বলতে শোনা গিয়েছিল সুজিত বাবুর রাস্তা বন্ধ হলে বিশ্ব বাংলা থেকে ভ্যাচাং ফু করে দেবো। এবার নেত্রী যাতে ভ্যাচাং ফু না করে দেন তাই মহালয়া থেকে সেই পরীক্ষায় শ্রীভূমি পুজো উদ্যোক্তাদের বসতে হবে। আর তাতেই দেখার মতো জিনিস, মহালয়া থেকে এবার উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। গত বৃহস্পতিবারেই এই পুজো মণ্ডপ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিরাট বড় খবর, যেখানে বুর্জ খলিফা দুবাইয়ের চমকে দিয়েছিল এই প্যান্ডেল। এবার পুজো মণ্ডলে আবারও নতুন চমক, ভ্যাটিকান সিটির আদলে সহজ কথায় শ্রীভূমি তাক লাগানো সব প্যান্ডেল দেখতে প্রতি বছরই দর্শনার্থীদের ব্যাপক জনসমাগম। তবে তার সাথে পুজো উদ্বোধন করতে গেলেও রাজ্য রাজনীতিকে দ্বন্দ্ব কোনোভাবে থামছে না। একদিকে গেরুয়া শিবিরের তোপ দেখছে তৃণমূলকে, আর সাথে তৃণমূল ও গেরুয়া শিবিরের দিকে সরাসরি এবার হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবার পুজো উদ্বোধনের আগেই। তবে সমস্ত কিছুকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে না মমতা, এবার সুরকার গীতিকার মুখ্যমন্ত্রী। খবর আছে পুজোতে এবার প্রকাশ্য মমতার নতুন গানের, খবর আছে বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো তরফ থেকে হ্যারিটেজ স্বীকৃতি দেওয়ার পর এক মাস আগে থেকে উদযাপন শুরু হয়ে গিয়েছে। এবার সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন নিজের গানের অ্যালবাম। তবে জেলে বন্দী অনুব্রত ঘুম ভাঙলো আটটার পরে, তর্পণ সেরে চোখ রাখলেন টিভিতে, গারো দেবার অন্য মহালয়া অনুব্রত। সংসদ নগর সূত্রে খবর, একটা সময় আকাশবাণীতে মহিষাসুর মর্দিনী শোনার তাগিদ দেখা যেত বন্দীদের মধ্যে, ভোরে চালিয়ে দেওয়া হতো রেডিও। গত বছর মহালয়ার ভোরে উঠে তর্পণ সেরে মুখে জল তুলেছিলেন বীরভূমের দাপুটে কেষ্ট, তারপর জনসংযোগ। এবার পুজোর চারটি দিন কত না ব্যস্ততা। আর সে অনুব্রত মণ্ডল এখন গারুদের পেছনে, রবিবার মহালয়ার ভোরের আলো এসে পৌঁছায়নি সেখানে। পেট পক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় রবিবার ভোরে যখন জগৎ জুড়ে আনন্দযজ্ঞ চলছে, এমন সময় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তখন আসানসোলের বিশেষ সংশোধনাগারে। তাতেই সংশোধনাগার সূত্রে খবর, মহালয়ার দিনে সকাল সাড়ে আটটা নাগাদ ঘুম ভাঙে অনুব্রত মণ্ডলের। ঘুম থেকে উঠে স্নান সারেন, সংশোধনাগার চত্বরে সারেন তর্পণ। এই সংশোধনাগারের প্রতিটি সেলেই টেলিভিশন রয়েছে, মহালয়ার ভোর থেকে সেখানে টিভি চালু করে দেওয়া হয়। চ্যানেলে চ্যানেলে মহালয়ার অনুষ্ঠান, একটু বেলা করে হলেও বীরভূমের জেলা তৃণমূল সভাপতি চোখ রাখেন টিভির পর্দায়। তারই মাঝে বিরাট বড় খবর ঘটলো, মহালয়ায় স্বজন হারা আর্তনাদ, এবার মাঝ নদীতে ডুবলো নৌকো, অন্তত ২৪ জনের সলিল সমাধি। খবর আছে বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা উপজাতির করতলা নদীতে ৭০-৮০ জন যাত্রী নিয়ে ডুবে গেল একটি নৌকা, বেশ কয়েকজনের শিশু সহ অন্তত পক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। ইডি সিবিআই দ্বন্দ্ব নিয়ে বাংলা যেখানে তোলপাড়, এমন সময় গান গাইছেন বিশাল বড় খবর উঠে আসছে কুণাল ঘোষকে নিয়ে, যেখানে এবার পেট্রোল ডিজেল নিয়ে মায়ের গান গাইছেন। আর এমন সময় চোখ রাখলে বৃষ্টিবিহীন রোদ ঝলমলে মহালয়া। এবার পুজোর চার দিন কেমন থাকবে আবহাওয়া, কি বলছে সর্বশেষ আপডেট, চোখ রাখবো এবার তা নিয়ে বিস্তারিত খবর। যেখানে মহালয়ার সকাল থেকে রোদ ঝলমলে শরতলের নীল আকাশ দেখা গিয়েছে, যদিও বেলা বাড়লে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে, তবে তেমন কোনো নিশ্চয়তা নেই, কাজেই মহালয়া বর্ষণ মুক্তি হবে আশা করা যায়। আর তেমনটাই ঘটলো, তবে কি পুজোতেও তেমন দুর্যোগের পূর্বাভাস থাকছে না আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। এখানে সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে, দু একটি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে, যদিও উত্তরবঙ্গে বৃষ্টি এখনই থামবে না। আর অন্যদিকে খবর, পুজোর মধ্যেই বর্ষণের সম্ভাবনা আগে থেকে শুনেছিল আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু দিন যত এগিয়েছে তত বর্ষণের সম্ভাবনা ক্ষীণ হয়েছে। আপাতত পুজোর চার দিন বর্ষণের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস, অর্থাৎ মায়ের আগমনে সমস্ত মেঘ মুক্ত হয়েছে বাংলা থেকে। তার সাথে বিরাট বড় খবর, যেখানে সুজিতের পর এবার মমতা ধমক খেলেন ফিরিয়াদ হাকিম, যেখানে মহালয়ে প্রতিমার চক্ষুদানের মাধ্যমেই চেতনা অগ্রণী ক্লাবের পুজো সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর উদ্যোক্তা তথা কলকাতার মেয়র ফিরিয়াদ হাকিমকে কড়া বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। তার বার্তা ছিল, পুজোয় কোনোভাবেই রাস্তা বন্ধ করা যাবে না। এর আগেও শিবম স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করতে গিয়ে উদ্যোক্তা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে একইভাবে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার বাদ পড়ল না ফিরিয়াদ হাকিমও। অর্থাৎ দুর্গাপুজোয় কোনোভাবেই রাস্তা বন্ধ হলে তা মেনে নেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর
ক্ষমতার সাথে বড় খবর, বিরাট বড় সিদ্ধান্ত নিচ্ছে এবারে ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে সরকারি কর্মচারীদের ডিএ মামলায় বড় পুনর্নির্বাচনের জন্য যে আর্জি রাজ্য করেছিল তা এবার খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। এবার এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগামী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন। আগামীকাল সোমবার ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। তাতেই সংবাদ, যেখানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে অথবা বকেয়া ডিএ মিটিয়ে দিতে পারে বলে বিরাট বড় খবর উঠে আসছে। আর অন্যদিকে আরো খবর আছে, সোমবারে যোগ্য প্রার্থীদের হাতে পৌঁছবে নিয়োগপত্র। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরই এবার নিয়োগের সুপারিশ পত্র পেয়েছেন টেট পাস করা 185 জন পরীক্ষার্থী। এবার সোমবার ইন্টারভিউর ডাক হয়েছিল, তার প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে 187 জনের মধ্যে 185 জনের চাকরির সুপারিশ পত্র পাঠিয়েছে রাজ্যের পর্ষদ। আর তাতেই খবর, কিছু ত্রুটি থাকায় দুজনের সুপারিশ পত্র দেওয়া হয়। এছাড়া দুর্গাপুজো নিয়ে একের পর এক খবর, সেই সাথে কোথায় কি প্যান্ডেল হচ্ছে, কি রকম সাজসজ্জা, থিম কি, সব মিলে চোখ রাখবো বিস্তারিত খবরে। তার জন্য অবশ্যই বাকি থাকা খবর দেখতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে। তবে তার আগে আজকের খবর কেমন লাগলো এক্ষুনি কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন, এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিও। আর সেই সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন, এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেটটা এক্ষুনি দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।